আজ আমরা শালক সংশ্লেষ পদ্ধতি সম্পর্কে পড়ব। আগের ক্লাসে আমরা জেনেছি যে শালক সংশ্লেষ একটি জৈব রাসায়নিক পদ্ধতি, যেখানে সবুজ উদ্ভিদ বা আরো সঠিকভাবে বলতে গেলে ক্লোরোফিল যুক্ত কোষ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড আর জলের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন নির্গত করে। এখানে আমরা শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 12 অণু জলের রাসায়নিক বিক্রিয়া ঘটেছে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, এবং যার ফলে 1 অণু গ্লুকোজ এবং 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন নির্গত হয়েছে। শালক সংশ্লেষকে আমরা দুটো দশায় ভাগ করতে পারি, আলোক দশা এবং অন্ধকার দশা। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এটা প্রথম বলেন, মানে বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেন যে শালক সংশ্লেষ দুটো পর্যায়ে রয়েছে, আলোক দশা এবং অন্ধকার দশা, এই দুটো পর্যায়ে সম্পন্ন হয়। তিনি এরকম নামকরণ করেছিলেন তার কারণ আলোক দশায় আলোর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, সেই জন্য তিনি শালক সংশ্লেষের প্রথম পর্যায়ের নামকরণ করেন আলোক দশা, অর্থাৎ এই দশাটা আলোকের উপস্থিতিতে ঘটে। আর শালক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়কে তিনি অন্ধকার দশা বলেন, কারণ এই দশাতে আলোর কোনো ভূমিকা নেই। কিন্তু দেখা গেছে যে অন্ধকার দশাতে আলোর যে একেবারে কোনো ভূমিকা নেই তা কিন্তু নয়। আলোর প্রত্যক্ষ বা সরাসরি আলোর কোনো ভূমিকা না থাকলেও অন্ধকার দশাতে কিন্তু আলোর পরোক্ষ ভূমিকা রয়েছে। সেই জন্য পরোক্ষভাবে আলো কিভাবে অন্ধকার দশাতে সাহায্য করে সেটা তোমরা পড়বে, যখন অন্ধকার দশা পড়াবো তখন সেটা তোমরা দেখবে। তবে এটা জেনে রাখো যেহেতু অন্ধকার দশাতে আলোর পরোক্ষ ভূমিকা রয়েছে, সেই জন্য এটাকে অন্ধকার দশার থেকে যদি আমরা আলোক নিরপেক্ষ দশা বলি সেটা আরো নির্ভুল বলা হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোক দশাতে। আলোক দশা পড়তে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে আলোক দশাটা কোথায় ঘটে। আমরা জানি যে আলোক দশাতে আলোর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, এবং আমরা প্রথম ক্লাসে পড়েছি যে আলোক শোষণকারী রঞ্জক কণিকা হল ক্লোরোফিল, এবং ক্লোরোফিলটা ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডে থাকে, সেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। অর্থাৎ কিনা, যেহেতু আলোক দশায় আলোর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং আলো শোষণ করছে ক্লোরোফিল অণু, সেই জন্য ক্লোরোফিল অণু যেহেতু ক্লোরোপ্লাস্টের গ্রানায় থাকে, সেই জন্য ক্লোরোপ্লাস্টের গ্রানাই হল শালক সংশ্লেষের আলোক দশার স্থান। অর্থাৎ কিনা, যদি আমাদের প্রশ্ন করা হয় যে শালক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে, তাহলে আমাদের বলতে হবে যে ক্লোরোপ্লাস্টের গ্রানায় শালক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়ে থাকে। এরপর আমরা দেখব যে আলোক দশার পর্যায়গুলো কি কি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়গুলো হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস অফ ওয়াটার, এনএডিপি প্লাসের বিজারণ এবং ফটোফসফোরাইলেশন। এই পাঁচটা পর্যায়ে আমরা আলোক দশাকে ব্যাখ্যা করতে পারি। কিন্তু যখন আমরা আলোক দশার এই পর্যায়গুলো পড়ব তখন তোমরা দেখবে যে এই পাঁচটা পর্যায় কিন্তু কোনোটাই, মানে একটা কোনো পর্যায়টাই কিন্তু অন্যটার থেকে আলাদা নয়, প্রত্যেকটা পর্যায়ই তার পরবর্তী পর্যায়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। অর্থাৎ কিনা, এখানে যে পাঁচটা পর্যায় আমি করেছি সেই পাঁচটা আলাদা আলাদা হেডিং এর আন্ডারে কিন্তু আমরা সেভাবে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করতে পারবো না। যখন আমরা আলোক দশাকে ব্যাখ্যা করব তখন তোমরা দেখবে যে একসঙ্গে আমরা সবকটা পর্যায়কেই একই সঙ্গে আমরা ব্যাখ্যা করছি। অর্থাৎ কিনা, প্রত্যেকটা পর্যায়ই অন্যান্য পর্যায়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। কাজেই দেখো, এবার আমরা তাহলে এবার আলোক দশার পর্যায়গুলো ব্যাখ্যাতে আসছি। প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ। আমরা জানি যে সৌরশক্তি সূর্যালোক তরঙ্গ আকারে আসে, এবং এই যে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে দেখো যে এই সূর্যালোকের মধ্যে কিন্তু অসংখ্য ছোট ছোট শক্তির প্যাকেট থাকে, মানে প্যাকেট অফ এনার্জি, যেগুলোকে
এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গোল গোল হলুদ হলুদ যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে যদি আমরা সেই প্যাকেট অফ এনার্জি ধরি, অর্থাৎ এগুলোকে আমরা বলবো ফোটন কণা। এই সূর্যের আলো কিন্তু এরকম অসংখ্য ফোটন কণা থাকছে সূর্যের আলোর মধ্যে, এবং এই ফোটন কণাগুলোকে আমরা যেহেতু শক্তির প্যাকেট বা প্যাকেট অফ এনার্জি বলছি, তাহলে প্রত্যেকটা ফোটন কণাতেই শক্তি থাকছে। একটা ফোটন কণার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে সেটাকে আমরা বলি কোয়ান্টাম। তাহলে এই যে ফোটন কণার মধ্যে যে শক্তি, মানে সৌর শক্তি, ক্লোরোফিল, এই সৌর শক্তিকে ক্লোরোফিল এই সৌর শক্তিকে শোষণ করে এবং শোষণ করে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে আলোক সংশ্লেষের আলোক দশায় এই আলোক শক্তি ক্লোরোফিল দ্বারা শোষিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং একেই কিন্তু আমরা বলি সৌরশক্তির আবদ্ধকরণ। এটাকেই সৌরশক্তির আবদ্ধকরণ বলা হয়। কিভাবে এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা তোমরা পরে পড়বে। এখন তাহলে আমরা এটুকুনি জানলাম যে সূর্যালোক অসংখ্য ছোট ছোট শক্তির প্যাকেট ফোটন কণা দ্বারা গঠিত, এবং ক্লোরোফিল এই ফোটন কণা শোষণ করে এবং শোষণ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এবং এটাকেই আমরা বলছি সৌরশক্তির আবদ্ধকরণ। ক্লোরোফিল এই যে সূর্যের ফোটন কণা শোষণ করলো, শোষণ করে সে উচ্চ শক্তি সম্পন্ন হয়, এবং তার যে বাইরের কক্ষের ইলেকট্রন সেটা উচ্চ শক্তি সম্পন্ন হয়, এবং একে আমরা বলছি যে ক্লোরোফিলের সক্রিয়করণ। এবং এই ফোটন কণা শোষণ করে যখন ক্লোরোফিল উত্তেজিত হয় তখন সে তার বাইরের কক্ষের এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনকে ত্যাগ করে, এবং এই ইলেকট্রনকে ত্যাগ করার ফলে ক্লোরোফিলটা জারিত হয়। কারণ যেহেতু ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি ক্লোরোফিলটা জারিত হচ্ছে, এবং এই যে তার মধ্যে ক্লোরোফিলের মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। তাহলে এই ঘাটতি পূরণ করার জন্য ক্লোরোফিল কি করে সেটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়েছে এবং তার বাইরের কক্ষের উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটাকে নির্গত করেছে, এবং যার ফলে ক্লোরোফিলটা জারিত হয়েছে এবং এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে। তখন ক্লোরোফিল কি করে, জলকে জারিত করে তার ইলেকট্রনটাকে গ্রহণ করে নিজে তার ঘাটতি পূরণ করে, ইলেকট্রনের ঘাটতি পূরণ করে এবং সুস্থিত হয়। এবং জল থেকে যখন ইলেকট্রনটা সে গ্রহণ করছে তখন সে জলটাকে ভেঙে ফেলছে, এবং ভেঙে তার থেকে যেমন ইলেকট্রন নির্গত করছে তেমনি তার সঙ্গে হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে এই যে ক্লোরোফিল জারিত ক্লোরোফিল যার থেকে ইলেকট্রন নির্গত হয়েছিল, যাতে ইলেকট্রন ঘাটতি হয়েছিল, সেই ঘাটতি পূরণের জন্য সে জলের বিশ্লেষণ ঘটাচ্ছে, এবং যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে এই বিশ্লেষণ ঘটছে সেই জন্য সেটাকে আমরা বলবো জলের আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিস অফ ওয়াটার। এই ফোটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে ক্লোরোফিল তার জারিত ক্লোরোফিল তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করছে। তাহলে এটা আমরা এই সমীকরণের সাহায্যে ভালো বুঝতে পারবো যে যখন ক্লোরোফিল জারিত হচ্ছে তখন জারিত ক্লোরোফিল তার নিজের ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য জলের আলোক বিশ্লেষণ ঘটাচ্ছে এইভাবে, যেখানে এক অণু জল ভেঙে দুটো হাইড্রোজেন আয়ন, দুটো ইলেকট্রন এবং হাফ O2 তৈরি হচ্ছে। এই অক্সিজেন সেটা উপজাত পদার্থ হিসেবে আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় সেটা হচ্ছে এই অক্সিজেন। এই ইলেকট্রনটা ক্লোরোফিলের ইলেকট্রন ঘাটতি পূরণ করে ক্লোরোফিলকে সুস্থিত করছে, আর এই হাইড্রোজেন আয়নটা সেটা NADP প্লাসের বিজারণের কাজে লাগছে। যেটা আমরা কিভাবে এই পুরো ঘটনাটা ঘটছে সেটা আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবো। দেখো এই ছবিটাতে আমরা অনেক ভালোভাবে তোমরা দেখলে বুঝতে পারবে যে দেখো এই যে সূর্যালোক, সূর্যালোকের ফোটন কণা শোষণ করছে ক্লোরোফিল করে উচ্চ শক্তি সম্পন্ন হচ্ছে, এবং সেটা উত্তেজিত হয়ে তার বহিঃস্থ কক্ষের উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনকে ত্যাগ করছে, যার ফলে সে নিজে জারিত হচ্ছে এবং তার মধ্যে ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য সে জলকে ভাঙছে, জলকে ভেঙে সেখান থেকে ইলেকট্রন নির্গত করে সেটা দিয়ে তার নিজের ঘাটতি পূরণ করছে, আর জলকে ভেঙে ইলেকট্রন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন তৈরি হচ্ছে, যেটা উপজাত পদার্থ হিসেবে
শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত হচ্ছে, আর তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন। যেই হাইড্রোজেন আয়নটা এনএডিপির সঙ্গে যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে ক্লোরোফিল থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়েছিল সেই ইলেকট্রনটা কিন্তু বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে এনএডিপি প্লাসের সঙ্গেই কাছেই আসছে। এবং এখানে দেখো আমি এই অ্যারোটা ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি যাতে এটাতে বোঝা যায় যে এটা বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়েছে ইলেকট্রনটা। এবং আলটিমেটলি এই ইলেকট্রন এবং এই হাইড্রোজেন আয়ন এই দুটো এনএডিপি প্লাসের সঙ্গে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট যেটা পাতায় উপস্থিত একটা যৌগ সেই যৌগের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে বিজারিত করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস গঠন করছে। তাহলে এখানে দেখো আমরা যে পর্যায়গুলো বলেছিলাম সেই পর্যায়ের অনেকগুলোই কিন্তু আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, যেমন সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, জলের আলোক বিশ্লেষণ এবং বিজারিত এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস গঠন। তাহলে এই যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যেখানে এটা ঘটছে, অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ হয়ে এটা তৈরি হচ্ছে এবং সেই জলের আলোক বিশ্লেষণের ফলে যে হাইড্রোজেন আয়ন রয়েছে এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন সেটা এনএডিপির বিজারণ ঘটিয়ে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করছে। এখানে তাহলে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি যে উপজাত পদার্থ হিসেবে শালক সংশ্লেষে যে অক্সিজেনটা নির্গত হয় সেটা কিন্তু জল থেকেই নির্গত হচ্ছে। এখানে তোমাদের একটা কথা জেনে রাখা উচিত, এখানে বিজ্ঞানী রবিন হিলের কথা তোমাদের জেনে রাখা উচিত, কারণ যেহেতু আমরা শালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণে দেখেছি যে সেখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে গ্লুকোজ এবং উপজাত পদার্থ রূপে অক্সিজেন নির্গত হয়, যেহেতু কার্বন ডাইঅক্সাইডেও অক্সিজেন আছে আবার জলেও অক্সিজেন আছে, সেজন্য একটা সময় পর্যন্ত কিন্তু এটা জানা ছিল না যে উপজাত পদার্থ হিসেবে যে অক্সিজেন নির্গত হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন না জলের অক্সিজেন। এটা প্রথম এবং মনে করা হতো কিন্তু যে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটাই উপজাত পদার্থ হিসেবে নির্গত হয়। বিজ্ঞানী রবিন হিল তিনি প্রথম দেখান যে অ্যাকচুয়ালি যে উপজাত পদার্থ রূপে যে অক্সিজেনটা নির্গত হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন নয়, সেটার উৎস জল। সেটা এটা জানার জন্য তিনি যে এক্সপেরিমেন্টটা করেন সেই এক্সপেরিমেন্টটা করার জন্য তিনি প্রথমে পাতার থেকে ক্লোরোপ্লাস্টকে আলাদা করেন এবং তারপরে সেই ক্লোরোপ্লাস্টের জলীয় দ্রবণে পটাশিয়াম ফেরি সায়ানাইড যোগ করেন এবং তাতে আলো প্রয়োগ করেন। এবং পুরো ঘটনাটাই কিন্তু তিনি কার্বন ডাইঅক্সাইড মুক্ত পরিবেশে ঘটিয়েছিলেন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ অনুপস্থিতিতে তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। এবং তিনি দেখেন যে যখন সেই ক্লোরোপ্লাস্টের দ্রবণে আলো ফেলা হয় তখন পটাশিয়াম ফেরি সায়ানাইডটা পটাশিয়াম ফেরোসায়ানাইডে বিজারিত হয়। এখানে তোমরা দেখছো যে পটাশিয়াম ফেরি সায়ানাইডে আয়রনটা 3+ হিসেবে থাকে এবং পটাশিয়াম ফেরোসায়ানাইডে সেটা Fe2+ হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু একটা ইলেকট্রন ফেরিসায়ানাইড একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে ফেরোসায়ানাইডে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন নির্গত হচ্ছে, যদিও এখানে কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণরূপে অনুপস্থিত। অর্থাৎ বিজ্ঞানী রবিন হিল দেখালেন যে কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ অনুপস্থিতিতেও কিন্তু ক্লোরোপ্লাস্টের উপর আলো ফেললে এবং সেখানে যদি হাইড্রোজেন গ্রাহক যদি উপস্থিত থাকে তাহলে সেটা বিজারিত হচ্ছে এবং অক্সিজেন নির্গত হচ্ছে। এটা তিনি DCPIP ডাইক্লোরোফেনল ইন্দোফেনল দিয়েও করেছিলেন, এটা একটি নীল বর্ণের রঞ্জক পদার্থ। তিনি দেখালেন ক্লোরোপ্লাস্টের জলীয় দ্রবণে যখন তিনি জারিত নীল বর্ণের DCPIP দিয়ে তার মধ্যে আলো ফেলেন তখন দেখেন যে সেটা বর্ণহীন দ্রবণে পরিণত হয়, কারণ বিজারিত DCPIP কিন্তু বর্ণহীন, কাজেই তার মানে এই DCPIP-টা যেটা নীল বর্ণের সেটা কিন্তু বর্ণহীন দ্রবণে পরিণত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন নির্গত হয়েছে। অর্থাৎ এটার থেকে বিজ্ঞানী রবিন হিল প্রমাণ করে দেন যে শালক সংশ্লেষে যে অক্সিজেন নির্গত হয় সেই অক্সিজেনটা কিন্তু অক্সিজেনের উৎস কিন্তু জল, কখনোই কার্বন ডাইঅক্সাইড নয়, কারণ কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতেও কিন্তু অক্সিজেন নির্গত হচ্ছে।
এবং এই যে তার এক্সপেরিমেন্টে তিনি হাইড্রোজেন গ্রাহক হিসেবে তিনি যে যৌগগুলোকে ব্যবহার করেছিলেন সেগুলোই হলো হিল বিকারক, যেমন পটাশিয়াম ফেরিসায়ানাইড বা DCPIP, এইগুলোকে হিল বিকারক বলা হয়। তোমাদের অনেক সময় দেখবে প্রশ্ন থাকে যে হিল বিকারক কোনটি লেখো, বলে তার অপশনে NADP+ লেখা থাকে, এবং তোমরা অনেকে অনেক বইতেও লেখা থাকে যে হিল বিকারক হচ্ছে NADP+, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। হিল বিকারক আমরা সেই যৌগটাকেই বলবো যেই যৌগটা বিজ্ঞানী রবিন হিল তার এক্সপেরিমেন্টে হাইড্রোজেন গ্রাহক হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ কিনা পটাশিয়াম ফেরিসায়ানাইড। শালক সংশ্লেষ যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেখানে NADP+ এই হাইড্রোজেন গ্রাহক হিসেবেই কাজ করে, কিন্তু তা সত্ত্বেও সেটাকে কিন্তু আমরা হিল বিকারক বলবো না, কারণ হিল বিকারক শুধুমাত্র সেই যৌগটাই যেই যৌগটা বিজ্ঞানী রবিন হিল তার এক্সপেরিমেন্টে হাইড্রোজেন গ্রাহক হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে হিল বিকারকের উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের উত্তর কখনোই NADP+ হবে না, সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে আমাদের আলোক পর্যায়ের আর একটা পর্যায় বাকি থেকে গেল, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন, সেটা আমরা নেক্সট ভিডিওতে